তারপরে সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে, যার মাধ্যমে কোনো ঘটনার সত্যতা বা অসত্যতা প্রমাণ করা যায়, মূলত তা হলো সাক্ষ্য। সাক্ষ্য শব্দের অর্থ হবে এবং এই শব্দের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এখন আমাদেরকে আগে একটু বুঝতে হবে যে সাক্ষ্য জিনিসটি যদি বুঝতে হয়, সাক্ষ্যের সংজ্ঞা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদেরকে কয়েকটি বিষয় আমাদেরকে বুঝতে হবে। এই কয়েকটি বিষয় যদি আমরা বুঝতে পারি, তাহলে সাক্ষ্য বিষয়ে আমাদের আর কোনো জিজ্ঞাসা থাকবে না, আমরা সাক্ষ্য খুব ভালোভাবে বুঝে যাব। আচ্ছা, তাহলে এখানে প্রথমে রয়েছে যে মৌখিক সাক্ষ্য। আদালতে যে ঘটনার বিষয়ে বিচার বা তদন্ত হচ্ছে, সে সম্পর্কে সাক্ষীর যেসব বিবৃতি দেওয়ার জন্য আদালত অনুমতি দেয় বা তার যে সমস্ত বিবৃতির আদালতের প্রয়োজন হয়, সে সমস্ত বিবৃতিকে বলা হয় মৌখিক সাক্ষ্য। আচ্ছা, বিষয়টি সহজভাবে বলে দিই যে কোনো ব্যক্তি আদালতে গিয়ে যদি কোনো কিছু বর্ণনা করে, কোনো কিছু প্রকাশ করে, তাহলে সেটিকে আমরা মৌখিক সাক্ষ্য হিসেবে ধরে নিব। এখানে মৌখিক সাক্ষ্য বলতে যদি এমন হয় যে কোনো বোবা ব্যক্তি যদি সাক্ষ্য প্রমাণ করে, সে তো মুখে কথা বলতে পারছে না, কিন্তু সে যদি ইশারা ইঙ্গিতের মাধ্যমে কোনো কিছু প্রকাশ করে, তাহলে ওইটিকেও আমরা মৌখিক সাক্ষ্য হিসেবে ধরে নিব। তারপরে দলিলি সাক্ষ্য, যে সকল দলিল আদালত কর্তৃক পরিদর্শনের জন্য উপস্থাপিত করা হয়, এই দলিলকে বলা হয় দলিলি সাক্ষ্য। অর্থাৎ আদালতে পরিদর্শনের জন্য যদি কোনো ডকুমেন্টস, কোনো কাগজপত্র, হ্যাঁ, বা আমরা একটু আগে দলিল বা ডকুমেন্ট সম্পর্কে যে সংজ্ঞাটি শিখে আসলাম, সেই সকল জিনিসের কোনো কিছু যদি আদালতে উপস্থাপন করা হয়, তাহলে তাকে বলবো আমরা দলিলি সাক্ষ্য। যেমন কোনো ফটোগ্রাফ, কোনো কাগজে লিখা বা নকশা, মানচিত্র, ধাতুখণ্ড বা যে কোনো খণ্ড বা ব্যঙ্গচিত্র, এই সকল বিষয় যদি আদালতে উপস্থাপন করা হয়, এগুলো সকল সবই হচ্ছে দলিলি সাক্ষ্য। তারপরে বলা হয়েছে যে প্রমাণিত, কোনো বিষয় তখনই প্রমাণিত বলে বিবেচিত হয় যখন আগত বস্তুসমূহ বিবেচনা করে আদালত সেই বিষয়ে অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন এবং উহার অস্তিত্ব এতই সম্ভব বিবেচনা করেন যে বিচক্ষণ লোকের পক্ষে উহার অস্তিত্ব অনুরূপ পরিস্থিতিতে ধরে নেওয়া উচিত। আচ্ছা, এখানে যেভাবে লিখে থাক, আমরা সহজভাবে শিখব যে আদালতে কোনো কিছু উপস্থাপন করার পর, সেই উপস্থাপন যদি এতটাই বিশ্বাসযোগ্য হয় যে আদালত তার অস্তিত্ব অনুভব করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো প্রমাণিত। তারপরে রয়েছে মিথ্যা প্রমাণিত, কোনো বিষয় তখনই মিথ্যা বলে বিবেচিত হয় যখন আগত বস্তুসমূহ বিবেচনা করে আদালত সেই বিষয়ের অস্তিত্ব নেই বলে বিশ্বাস করেন অথবা উহার অনস্তিত্ব এতই সম্ভব বিবেচনা করেন যে বিচক্ষণ লোকের পক্ষে উহার অস্তিত্বহীনতা অনুরূপ পরিস্থিতিতে ধরে নেওয়া উচিত। আচ্ছা, সহজভাবে বলে দিই, সেটি হচ্ছে যে আদালতে কোনো কিছু উপস্থাপন করা হলে যদি আদালতের কাছে যদি সেটি বিশ্বাসযোগ্য না হয় এবং আদালত যদি বিশ্বাস করে যে না, এই বিষয়ের কোনো অস্তিত্ব নেই, তাহলে সেটি মিথ্যা প্রমাণিত হিসেবে ধরে নেওয়া হবে। আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে অপ্রমাণিত, কোনো বিষয় যখন প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত না হয়, তখন উহা অপ্রমাণিত বলে বিবেচিত হয়। আচ্ছা, এখানে আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে। সেটি হচ্ছে যে দায় হলো সাক্ষ্য আইনের মূল ভিত্তি, দেওয়ানিতে সাক্ষ্য দ্বারা নির্ধারণ করা হয় অধিকার এবং ফৌজদারিতে সাক্ষ্য দ্বারা নির্ধারণ করা হয় দায়। অর্থাৎ ফৌজদারি হোক আর দেওয়ানি হোক, যেটি হোক, দায়ী হচ্ছে সাক্ষ্য আইনের মূল ভিত্তি। আমরা সাক্ষ্য সম্পর্কে যতটুকু শিখলাম, যতটুকু বুঝলাম, আমরা যদি এখন একটি উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের কাছে বিষয়টি একদম পরিষ্কার হবে। উদাহরণে বলা হয়েছে যে রহিমকে হত্যার অপরাধে করিম অভিযুক্ত। অর্থাৎ করিম হচ্ছে অভিযুক্ত, তার উপরে অভিযোগ রয়েছে যে সে রহিমকে হত্যা করেছে। বিচার্য বিষয় করিম রহিমকে হত্যা করিয়েছে কিনা, এইটি বিচার্য বিষয়টির প্রমাণের দায়িত্ব রয়েছে সরকারের উপর। সরকার সাক্ষ্য দিয়া সন্দেহের বহির্ভূতভাবে যদি বিচারকের মনে এই বিশ্বাস জন্মাইতে পারে যে করিম রহিমকে হত্যা করিয়াছে, তবে বলা যায় বিচার্য বিষয়টি প্রমাণিত হয়েছে। অর্থাৎ সরকার সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে যদি আদালতকে বিশ্বাস করাতে পারে যে হ্যাঁ,
যে করিম রহিমকে হত্যা করেছে, তাহলে এটি ধরে নেওয়া হবে যে বিষয়টি প্রমাণিত হয়েছে। তদবস্থায় করিমের আইন অনুযায়ী শাস্তি হবে। যদি এমন হয় যে বিচারক সাক্ষ্য পর্যালোচনা করিয়া ইহা সাব্যস্ত করিলেন যে করিমের পক্ষে রহিমকে হত্যা করা সম্পূর্ণ অসম্ভব, কারণ হত্যাকাণ্ড সংঘটিত হইয়াছে চট্টগ্রামে আর ঘটনার সময় করিম ছিল সুদূর রাজশাহীতে। আচ্ছা, বিষয়টি কীরকম? একটি হচ্ছে যে সরকার আদালতকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে যে করিম রহিমকে হত্যা করেছে, অর্থাৎ বিচার্য বিষয়টি প্রমাণিত হয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে বিচার্য বিষয়টি প্রমাণিত হয়, করিমের শাস্তি হবে। আচ্ছা, এখন যদি এমন হয় যে বিচার্য বিষয়টি প্রমাণিত হয় নাই, অর্থাৎ আদালত বিশ্বাস করতে পারেনি, সরকার সাক্ষ্য দিয়ে উপস্থাপন করেছে কিন্তু আদালত পর্যালোচনা করে দেখল যে না, এই সাক্ষ্যটি গ্রহণ করা যাচ্ছে না, কারণ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে চট্টগ্রামে আর হত্যাকাণ্ড ঘটার সময় করিম ছিল রাজশাহীতে, সো করিমের পক্ষে কখনোই রহিমকে হত্যা করা সম্ভব নয়। তো এই অবস্থায় এই বিষয়টিকে বলা হবে মিথ্যা প্রমাণিত, অর্থাৎ বিচার্য বিষয়টি সরকার সাক্ষ্য দিয়ে আদালতকে বুঝাতে পারেনি বা আদালতকে বিশ্বাস করাতে পারেনি যে ঘটনাটি সত্য। আদালত পর্যালোচনা করে দেখেছে যে না, এটি সত্য নয়, অর্থাৎ বিচার্য বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়েছে। তো যদি বিচার্য বিষয়টি মিথ্যা প্রমাণিত হয় তাহলে করিম খালাস পাবে। আবার এমনও হতে পারে যে বিচারক সাক্ষ্য পর্যালোচনা করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে বিচার্য বিষয়টি সন্দেহের বহির্ভূত হবে, করিমের বিরুদ্ধে প্রমাণ হয়নি, শেষোক্ত অবস্থাকে বলা হয় অপ্রমাণিত। আচ্ছা, অর্থাৎ যে বিচার কার্য চলেছে, বিচার হয়েছে, সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে, কিন্তু আদালতের কাছে এমন মনে হয়েছে যে এটি প্রমাণিত না আবার মিথ্যা প্রমাণিত না, অর্থাৎ মাঝামাঝি একটি বিষয় আদালতের কাছে মনে হয়েছে, তো সেই ক্ষেত্রে এই অবস্থাকে বলা হবে অপ্রমাণিত। প্রমাণিত নয় আবার মিথ্যা প্রমাণিত নয়, অর্থাৎ এটি হচ্ছে অপ্রমাণিত। মিথ্যা প্রমাণিত বা অপ্রমাণিত এই উভয় ক্ষেত্রে আসামি খালাস পাবে। যে কোনো মামলায় এই তিনটির একটি অবস্থা হতেই হবে এবং কোনো অবস্থাতেই একটি বিচার্য বিষয়ের ক্ষেত্রে ইহাদের যে কোনো দুইটি একত্রে অবস্থান সম্ভব হবে না। প্রমাণিত, অপ্রমাণিত ও মিথ্যা প্রমাণিত এই তিনটি বিষয় যে কোনো ঘটনার ক্ষেত্রে তিনটি বিষয়ের একটি হবে, দুটি হওয়া সম্ভব নয়। অর্থাৎ একই সাথে প্রমাণিত এবং মিথ্যা প্রমাণিত দুটি সম্ভব নয়, আবার প্রমাণিত বা অপ্রমাণিত সম্ভব নয়। যেটি সম্ভব সেটি হচ্ছে যে কোনো একটি হবে। যদি প্রমাণিত হয় তাহলে করিমের শাস্তি হবে, আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে করিম খালাস পাবে, এবং যদি অপ্রমাণিত হয় সেক্ষেত্রেও করিম খালাস পাবে। তারপরে ধারা চারে বলা হয়েছে অনুমান সম্পর্কে, প্রিজাম্পশন। যখন আদালত কোনো নির্দিষ্ট বিষয় বা সাক্ষ্য হতে কোনো নির্দিষ্ট ধারণা করেন, যতক্ষণ পর্যন্ত উক্ত ধারণার সত্যতা প্রমাণিত না হয় তা হচ্ছে অনুমান। আচ্ছা, অর্থাৎ যখন আদালতের কাছে কোনো বিষয় উপস্থাপন করা হয় এবং সেই বিষয় উপস্থাপন হতে আদালত যখন কোনো কিছু ধরে নেয় কিন্তু তা প্রমাণিত হয়নি, তাহলে সেই বিষয়টিকে আমরা বলবো অনুমান। অনুমান তিন ধরনের রয়েছে। একটি হচ্ছে অনুমান করতে পারে, মে প্রিজিউম, অনুমান করবে, শ্যাল প্রিজিউম, চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। আমরা এই কোর্ট কাছারিতে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ এই ইংরেজি শব্দগুলো আমাদের এখানে বেশি প্রচলিত, আমরা এই ইংরেজি শব্দ দিয়ে বিষয়গুলো ভালো বুঝতে পারি। প্রথমে রয়েছে অনুমান করতে পারে, অর্থাৎ মে প্রিজিউম। আদালত কোনো বিষয়কে প্রমাণিত বলে অনুমান করতে পারেন যতক্ষণ পর্যন্ত অপ্রমাণিত না হয় অথবা প্রমাণ করতে বলা না হয়। অর্থাৎ আদালত একটি বিষয় প্রমাণিত বলে অনুমান করে নিয়েছে, এখন এই বিষয়টি আদালতের কাছে ততক্ষণ পর্যন্ত প্রমাণিত থাকবে যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি অপ্রমাণিত না হবে, এটাকে বলা হবে মে প্রিজিউম। তারপরে রয়েছে শ্যাল প্রিজিউম, আদালত কোনো বিষয়কে অবশ্যই প্রমাণিত বলে মনে করবেন যতক্ষণ পর্যন্ত অপ্রমাণিত না হয়। অর্থাৎ আদালতের কাছে কোনো একটি বিষয় উপস্থাপন করা হলো এবং আদালত যদি সেই বিষয়টিকে ধরে নেয় যে বিষয়টি অবশ্যই প্রমাণিত, তাহলে সেটি ততক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে যতক্ষণ পর্যন্ত অপ্রমাণিত না হয়। এখানে মে প্রিজিউম হচ্ছে আদালত ধরে নিতে পারে, মানে
অতটা সিরিয়াস না, ধরে নিতে পারে বিষয়টি, কিন্তু শেল প্রিজমের ক্ষেত্রে আদালত অবশ্যই সিরিয়াস যে হ্যাঁ বিষয়টি প্রমাণিত হয়েছে, অপ্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আদালতের কাছে এটি অবশ্যই প্রমাণিত। আচ্ছা, তারপর রয়েছে কনক্লুসিভ প্রুফ, যখন এই আইন একটি ঘটনাকে অপর একটি ঘটনার চূড়ান্ত প্রমাণ বলে ঘোষণা করে, তখন আদালত পূর্বের ঘটনা প্রমাণিত হলেই পরের ঘটনাও প্রমাণিত বলে বিবেচনা করবেন। অর্থাৎ এখানে যদি একটি ঘটনার সাপোর্টে আরেকটি ঘটনা থাকে, তাহলে আদালত দেখবে যে যেই ঘটনাটি সাপোর্ট দিচ্ছে সেই ঘটনাটি প্রমাণিত হয়েছে কিনা। যদি কোনোভাবে সেই ঘটনাটি প্রমাণিত হয়ে যায়, তাহলে আদালত ধরে নেবে যে পরের ঘটনাটিও প্রমাণিত হয়েছে। তারপরে ধারা পাঁচে বলা হয়েছে যে সকল বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, অর্থাৎ কোন কোন বিষয়ের ক্ষেত্রে আদালতে সাক্ষ্য দেওয়া যাবে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। দুইটি বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, একটি হচ্ছে বিচার্য বিষয় আর একটি হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয়ের সংজ্ঞা আমরা পড়ে এসেছি। এখানে বলা হয়েছে বিচার্য বিষয় বলতে এমন বিষয়কে বোঝায় যেটি দেওয়ানি মোকদ্দমায় এক পক্ষ দাবি করে এবং অন্য পক্ষ অস্বীকার করে। আর ফৌজদারি আদালতের মামলায় এক পক্ষ অভিযোগ করে এবং অন্য পক্ষ সেই অভিযোগ অস্বীকার করে বা নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে, এটি হচ্ছে বিচার্য বিষয়। এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। আর আরেকটি হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয় বলতে কোনো মামলা বা মোকদ্দমার সাথে প্রাসঙ্গিক সকল বিষয়কে বোঝাবে। আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করলে বিষয়টি পরিষ্কার হবে। ক্ষয়ের মৃত্যু ঘটাবার ইচ্ছা নিয়ে লাঠি দ্বারা প্রহার করে তাকে হত্যা করার অপরাধে ক অভিযুক্ত হলো, অর্থাৎ অভিযোগ দায়ের করা হয়েছে কয়ের বিরুদ্ধে যে ক লাঠি দিয়ে পিটিয়ে খকে হত্যা করেছে। এখানে বিচার্য বিষয়গুলো কি হবে দেখুন। ক কর্তৃক খকে লাঠি দ্বারা প্রহার, অর্থাৎ ক খকে লাঠি দ্বারা পিটিয়েছিল কিনা সেটি একটি বিচার্য বিষয়। তারপরে উক্ত প্রহারের ফলে ক কর্তৃক ক্ষয়ের মৃত্যু ঘটানো, অর্থাৎ ক খকে পিটিয়েছিল কিনা এবং সেই পিটানোর ফলে খ মৃত্যুবরণ করেছিল কিনা এটি একটি বিচার্য বিষয়। আরেকটি হচ্ছে ক কর্তৃক ক্ষয়ের মৃত্যু ঘটাবার অভিপ্রায়, অর্থাৎ খকে হত্যা করার উদ্দেশ্য কয়ের ছিল কিনা, এই তিনটি বিচার্য বিষয় এখানে রয়েছে। এই বিচার্য বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে এই ঘটনার সাথে জড়িত যত রকমের বিষয় রয়েছে সেই সবগুলোকেই বলা হবে প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ যদি কোনো একটি ঘটনা বা কোনো একটি বিষয় এই ঘটনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আমরা সেটিকে প্রাসঙ্গিক বিষয় বলতে পারব। যেমন ঘটনাটি যেখানে ঘটেছিল সেই স্থানের আশেপাশের পরিবেশ কেমন ছিল, সেই স্থানে কোনো ব্যক্তি ছিল কি না, কেউ দেখেছিল কি না, বা যে লাঠি দিয়ে প্রহার করা হয়েছে সেই লাঠিটি সেখানে পড়েছিল কি না, নাকি কেউ সেই লাঠিটি ককে দিয়েছিল, যখন ঘটনাটি ঘটে তখন কি সময় ছিল, অর্থাৎ কখন ঘটনাটি ঘটেছিল, এগুলো সকল বিষয় এগুলো সবই প্রাসঙ্গিক বিষয়ের অন্তর্ভুক্ত হবে। আজকের লেকচারটি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লেকচারে। যদি আমার লেকচারগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।